নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। চৈতালির হিসেবে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি চিকেন ন্যাগেটস, যেটা খুব চটপটা হয় আর স্ন্যাক্স হিসেবে একদম আদর্শ। তাহলে আসা যাক আজকের রান্নায়। চিকেন ন্যাগেটস করবার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির টুকরোগুলোকে, পাউরুটির স্লাইসগুলোকে আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেই চিকেনটাকে এনে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার সেটাও এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার এই সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ডারটাকে চালাবার পর এবার আমি এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে আবার ব্লেন্ড করব। এই দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। চিকেনটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে এরম চেপে চেপে আমি স্প্রেড করে দিচ্ছি থালায়। দেখুন, এটাকে আমি স্প্রেড আপ করিয়ে নিয়েছি। এবার আমি এটাকে লম্বালম্বি করে এভাবে কেটে নিচ্ছি, আরে আরে, তারপরে লম্বালম্বি করে কাটবো। আমার এইভাবে কাটা হয়ে গেছে টুকরোগুলো। এবার আমি এক একটা টুকরো এইভাবে বের করে এখানে প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে সবকটা টুকরো আমি বের করে প্লেটের মধ্যে রাখছি। এইভাবে সবগুলো আমি টুকরো করে এখানে রেডি করে রেখে দিয়েছি। এবার আমি এক এক করে ডিমে প্রথমে ডোবাবো, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে এক এক করে ভাজবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুরগির ডিম। এর মধ্যে একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু দুধ দিলাম। দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে বিট করে নিচ্ছি। আরেকটা জায়গায় আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি। এদিকে ডিমটা গোলা হয়ে গেছে, এখানে পিসগুলোকে করে রাখা আছে চিকেন। এবার এক একটা করে নাগেটস এরম তুলব, ডিমে এরম ডিপ করব, করে ব্রেড ক্রাম্পে দিয়ে দিচ্ছি। আবার একটা করে নিচ্ছি, ডিমে কোট করছি, করে ব্রেড ক্রাম্পে দিয়ে দিচ্ছি। আবার এইভাবে ডিমে কোট করছি, ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। এবার আমি বিস্কুটের গুঁড়োয় এগুলোকে কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে আমি কোট করে নিচ্ছি। দেখুন, ন্যাগেটসগুলো, চিকেন ন্যাগেটসগুলো আমার ব্রেড ক্রাম্বে কোট করা হয়ে গেছে। প্লেটে যেগুলো আছে সেগুলো আমি ভাজবো, আর যেগুলো এয়ার কন্টেনারে রেখে দিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দেব, যখন মনে হবে তখন ভাজবো। এই অবস্থায় এগুলোকে 15 দিন ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন মনে হবে তখন ভেজে রাখতে পারেন। এই জন্য আমি এগুলো রাখছি ফ্রিজে রাখার জন্য, আর এইগুলো আমি ভাজবো বলে সেই জন্য এখানে রেডি করে রাখছি। এরপরে আমি ভাজবো। কড়ায় তেলটা দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল দিয়েছি 1 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম চিকেন ন্যাগেটসটা। মিডিয়াম ফ্লেমে ভাজবো, একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক ভেজে নেব। এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল চিকেন ন্যাগেটস। এইভাবে চিকেন ন্যাগেটস বানিয়ে খান, বিকেলে চায়ের স্বাদটা ভরপুর নিন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন।